এক্সট্রা টাইম টোটো কোম্পানি জলে জঙ্গলে পাহাড়ে ভ্রমণে আর আহারে দাদা ভাই পাশাপাশি একসঙ্গে মঞ্চে আমি মনে করতে পারছি না লাস্ট কবে দেখেছি আমরা এক্ষুনি জিজ্ঞেস করছিলাম যে তোমার স্ক্রিপ্টে এর পরে কি সিক্স তো জীবন এখন অনেক বাকি আছে দেখা যাক আগে এটা করি এক এক করে একটা নিয়ে একটা কমপ্লিট করি দেখা যাক এটা কদিন হয় এখন দশ মাসের টার্ম যদি এ টার্ম বাড়ে সো হোপফুলি যখন এটা শেষ হবে আই উইল টু লিভ আ মার্ক তারপর দেখা যাবে আচ্ছা লোকে ইউজুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর হলে একটু লেজি হয়ে যায় একটু আস্তে আস্তে সাপারি সুট টুট পরে আসে একটু আস্তে আস্তে আসে হাটে চলে তুমি অ্যাডমিনিস্ট্রেটার সৌরভ গাঙ্গুলিকে দেখে মনে হচ্ছে হি ইজ মোর হার্ড ওয়ার্কিং দেন দ্য ক্রিকেটের সৌরভ গাঙ্গুলি অ্যাকচুয়ালি কি ক্রিকেট যখন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ওয়াজ ওনলি অ্যাবাউট হিস ক্রিকেট আর অ্যাডমিনিস্ট্রেশন তোমাকে অনেক লোককে খুশি রাখতে হয় অনেক লোকের কথা শুনে চলতে হয় পছন্দ না হলেও শুনে চলতে হয় তো সেদিক দিয়ে ইট হ্যাজ টু বি হার্ড ওয়ার্ক কারণ যেখানে ভোটস থাকে না সেখানে ইট ইট ইজ নেভার ইজি কারণ ও ক্রিকেট খেলার সময় তুমি শুরুতেই বলছিলে যে হাতে ব্যাট থাকে সো ইউ ডিসাইড ইউর ওন ডেস্টিনি এখানে ইউ ডোন্ট ডিসাইড ইউর ওন ডেস্টিনি আদার পিপল ডিসাইড ইয়োর ওন ডেস্টিনি সেই জন্য হার্ড ওয়ার্ক ইস ইজ আ লট মোর এক্সপেকটেশন লট মোর সেই জন্য খাটনি অনেক বেশি তোমাদের ফ্যামিলিতে ট্রান্স ইন দ্য ফ্যামিলি অ্যাডমিনিস্ট্রেশন তোমার বাবা ছিলেন সিবিতে দীর্ঘদিন তুমি সেক্রেটারি হয়েছিলে কোনো দিন মনে হয়েছিল যে সৌরভের টেম্পারামেন্ট ওর প্রোফাইল কিছু নিয়ে এই অনেক সময় চা ঘুগনির হিসেবেও দেখতে হয় এগুলো সৌরভের পক্ষে সম্ভব বলে কখনো মনে হয়েছিল তোমার না দেখো হ্যাঁ তুমি ঠিকই বলেছো যে সামথিং আমাদের ফ্যামিলিতে আছে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর কারণ আমাদের ফ্যামিলি হচ্ছে একটা স্পোর্টসম্যান ফ্যামিলি ক্রিকেট ফ্যামিলি যেটাকে বলে তো সৌরভের একটা কিন্তু ইচ্ছে ছিল যখন ও খেলা ছেড়ে দেয় তারপর যখন দু চার বছর আইপিএল ছাড়ার পর ওর একটা কথাও মাথায় ছিল যে আমি সিএবিতে আসবো সেটা নিয়ে অনেক সময় আমাদের সঙ্গে ডিসক আমার সঙ্গে ডিসকাসও হতো ওর বাট আমি বলতাম ওকে যে সব কিছু টাইম আছে আর ওর আসবেই বিকজ আমি জানি যে ও একদিন না একদিন অ্যাডমিনিস্ট্রেশনে আসবে কারণ ওর সবসময় সবচেয়ে বড়ো গুণ ও যেটা নিয়ে কাজ করে ওটাকে নিয়ে সবসময় চিন্তা করে যে কোনো জিনিস যখন ও অ্যাড করে তখন সেটাকে নিয়ে চিন্তা করে আমি দেখেছি যখন এই অ্যাডটা তৈরি হয় আমাদের বাড়িতে যখন ফার্স্ট ভিজুয়ালসগুলো নিয়ে আছে শাগ্নিক রাত্রি বারোটা অব্দি বসে বসে ও দেখেছে সেগুলোকে সাজেস্ট করেছে কীভাবে কী করতে হয় তো একটাই ওর প্লাস পয়েন্ট যে হোয়াট এভার হি ডাজ হি ডাজ ইট সো প্যাশনেটলি আর এত ডেপতে যায় ওর থেকে বেস্ট ও বার করে আনে তো যখনও ও সি সেক্রেটারি হয়েছিলো তখনও এক বছরের জন্য ভালো কাজ করেছিল দেন ইকেম দ্য প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট হওয়ার পর এত ডেপটে গিয়েছিলো প্রতিটা জিনিস ও এত দেখত কোন প্লেয়ার তো একটা বড় অ্যাডভান্টেজ ওর যে অ্যাক্সেসেবিলিটি এভরি ক্রিকেটার ওর কাছে অ্যাক্সেসেবিলিটি খুব ইজি সবাই ওকে ফোন করে ওর কাছ থেকে পরামর্শ চায় কারোর প্রবলেম হলে ও সেখানে পৌঁছে যায় যেটা আগে হতো না আগে আমরা কোন ভাবতেই পারিনি যে আমরা সিবি প্রেসিডেন্টের ঘরে কোনো দিন যেতে পারবো যেতে হলে আমাদের পারমিশন নিতে হলো বাট সেই সবগুলো এখন ওর সময় ছিল না সবাই গেছে সবাই ওর ওর থেকে ফেভার নিয়েছে হেল্প নিয়েছে এবং ও সবসময় স্বরস্ফূর্তভাবে সেটা দিয়েছে দ্যাট ইজ প্লাস পয়েন্ট সেই জন্যই ও যেটাই করে ও এত ভালোভাবে করে এবং আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগের দিন টি টোয়েন্টি রাত্রের আড়াইটে ওকে একটা টিকিট সে হোয়াটসঅ্যাপ করেছিলাম রিপ্লাইড আনবিলিভেবল পরের দিন সাড়ে ছটায় মাঠে গেছে বোধহয় বৃষ্টি হওয়ার ছিল তুমি এখন ঘুমো ক ঘন্টা না ঘুমোয় মাঝে মাঝে কম ঘুম হয়ে যায় কাজের জন্য স্ট্রেস থাকে লাইফে কারণ মাল্টিটাস্কিং সামটাইমস ইটস নট ইজি মানে একটা কাজ শেষ করে আরেকটা কাজ কিন্তু ব্যালেন্স হয়ে যায় অ্যাকচুয়ালি লাইফে আর আর আমি মনে করি এখন কম বয়স এই একটাই জীবন সো আই ডু হোয়াট এভার আই ক্যান তা একটা বয়স হয়ে গেলে আর ইচ্ছে থাকলেও করা যাবে না সো ইটস ওয়ান লাইফ মানে ডু এভরিথিং ওয়াট কামস ইন ইউর ওয়ে আর আমি একটা জিনিসে বিশ্বাস করি দ্যাট ফর ইউর ওন ওন সেলফ এস্টিম That whatever you get to do, you must do it at your best. And it's for everyone. What we, a line. Yeah, when I, it's, it, you're not here to prove anything to anybody. Uh, a uh, player, Diri Unchilam, uh, gee, how he became, why he became, how he survived for such a long period of time. I had only one belief in life that I want to play the sport. I want to play the sport and play it in such a way that people will stand up and look. You cannot hide away from anything and be successful you cannot be in the dressing room and become the best player in the world you have to be in the forefront and you have to take decisions you have to take responsibilities and you have to gut it out that's the only story of life in anything you do whether it's in business whether it's in journalism whether it's in sport whether it's in administration you have to stand in front and deliver that's how you'll become better that's how people will have faith in you and that's why that's why they give you responsibilities after i became board president somebody asked me uh, that you are the most powerful man in india now in cricket i said i don't look at it that way what stands out for me is that uh, when indian cricket was down i became captain when a new set of regime has come in they thought me good enough to lead it so when the things are tough they feel we should dial ganguly's number and i think that's what i'll take away from whatever i've done in in life i'm just 46 as i said

বিকজ অফ ইউর ফেম বিকজ অফ অ্যাচিভমেন্টস আরেকটা তোমার সমস্যা হয় দ্যাট কোথাও যে কোনো জায়গায় ডিগনিটি কম্প্রোমাইজড হয়ে যেতে পারে এবং এরকম সিচুয়েশন বহুবার তৈরি হয়েছে তুমি যেটা কোনো দিন ইন্ডিয়ান ক্রিকেটে হয়নি স্নেশিস জানে যে একটা সিরিজ জিতে ফেরার পর একটা লোকের ক্যাপ্টেন্সি চলে যাও লাইফে কোনো দিন হয় না একটা সিরিজে হান্ড্রেড আছে টু নিল সিরিজ জিতে যে ক্যাপ্টেনসি চলে গেছে আইপিএল অকশন সাডেনলি একটা লোক সে তারপর বছর ক্যাপ্টেন হয়েছে দু বছর ক্যাপ্টেন্সি করেছে সে হয়ে গেল বাই ডিজাইন আনসোল্ড আজকে শারদ পাওয়ারকে বোঝাতে দিল্লিতে যেতে হয়েছে যে স্যার আমি জেনুইনলি এবং সেখানে প্রেসিডেন্ট বলছেন তোমার এগেন্স্ট কমপ্লেন আছে যখন অ্যাডমিনিস্ট্রেশনের এরকম সিচুয়েশনে অন্য অনেকে হয়তো বলতো যে হ্যাভ অ্যাচিভ সো মাচ টু হেল উইথ ইট বলে চলে যেত এই জায়গাটা কোথা থেকে আসে দ্যাট ইউ নেভার এভার লিভ দ্য টাওয়েল টাউন মানে তুমি কোনো দিন ছাড়ো না এই ইয়েটা কোথা থেকে যে বললাম সেলফ এস্টিম self esteem is most important i tumi uh, kichu din age you did an interview of mine i said if you ask me to uh, uh, sell fuchka, i'll try and make it the best mujhe in exact line ta amar mone nei ami ki bolechhilam so that's the way i lead life you give me a job uh, i'll i'll try and make it the best for you that's the way i i lead life mane nothing is ordinary uh, i think সেটাই একটা কারণ that i go through ups and downs era ami etao mone kori je when you are there in something for a long period of time না It will not be successful all the time. You I remember IPL I was I went unsold in the auction and next season I came back came back again the as captain. captain. So it's it's up and down so much. I CAB secretary, president, uh, if Age Jara of office bearer they started from either treasurer, secretary, president. So I get an opportunity straight to become president and 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 do the job. So I think at one stage the hope goes very quickly, but the history and the faith is so much that the hope comes back quickly. Because in life, you don't realize how good one person is till you actually see the other person. And it's quite common in life that everybody wants change. People don't want to see the same faces all the time, don't want to give the same responsibilities to all the time, and sometimes it's good because when you see the other person, you realize how good the other was. and i think I've, i have uh, been through that syndrome many a number of times, that uh, let's give x, x the job because we feel he can be better than him. but when they realize, no, how hard it is and what he has contributed, they get back to me and say, no, 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 this is the person. so i go through this circle of life and i've got used to it, actually. i keep it simple. i have a very simple life and i keep my thoughts simple. you give me work. আপনারা যারা এখানে আছেন মাস্ট্যামিলি অজন্তা শুজ ফ্যামিলি শাগ্নিক বণিক সুব্রত বণিক এবং অর্পিতা বণিক যে এরকম একটা ইন্টারাকশনের সুযোগ করে দিয়েছেন এভরি টাইম ইউ মিট সৌরভ গাঙ্গুল ইউ ফিল সো ইন্সপায়ার বাট স্নেহাশিস যখন এই রোলার পোস্টার রাইড হতেই থাকে সৌরভের জীবনে তখন তুমি তোমার বাবা তোমার পরিবার এদের রিয়াকশন কিরকম হয় বা কি হতো দেখো অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলা থেকে আমরা সবসময় এর এগুলো দেখিও অভ্যস্ত সৌরভ হয়তো কিছুটা স্পেশাল অনেকটাই স্পেশাল উই আর বিজনেস ফ্যামিলি প্লাস উই আর স্পোর্টস ফ্যামিলি আমি ক্রিকেট খেলেছি আপস অ্যান্ড ডাউন্স আমিও দেখেছি অনেক সময় বিজনেসও আপস অ্যান্ড ডাউন্স দেখেছি তো অ্যাকচুয়ালি উই আর অ্যাকাস্টেম টু দিস কাইন্ড অফ সিচুয়েশন যেটা ও ছোটোবেলা থেকে দেখে দেখে অভ্যস্ত হয়েছে আর নিজেকে আরও সেইভাবে তৈরি করেছে যেটা ও বললো যে এক বছর আইপিএল ওকে অপশনে ডাকা হয়নি নেক্সট ইয়ার ই অ্যাজ আ ক্যাপ্টেন ক্যাপ্টেন তো ডিজ আর দ্য থিংস মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস হয় এটাই স্বাভাবিক কারণ তুমি একটা লাইফে যদি একটা জায়গায় টার্গেটে পৌঁছতে চাও তোমাকে সব জিনিস তো স্মুথ হবে না তোমাকে তুমি চার পা এগোবে দু পা নামবে আবার চার পা এগোবে কখনো অনেকটা নেমে আসবে আবার ফাইট ব্যাক করে তোমাকে এগোতে আসবে যারাই ফাইট ব্যাক করতে পারে তারাই বড়ো হয় সৌরভ পারে ওই জন্য আজকে সৌরভ যেখানে তুমি ওকে রেখেছো সব হি ইজ সাকসেসফুল অ্যাজ আ ক্রিকেটার বলা আর বলে তো লাভ নেই অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর যারা আপনারা জানেন না লাস্ট ফাইভ ইয়ার্স হোয়াট এভার ইয়াজ ডান ফর ক্রিকেট অফ বেঙ্গল ক্রিকেট ইজ অ্যামেজিং যেটা আগে কেউ কখনও করেনি আমরা আমরা ওয়েট করছি যে অ্যাজ এ বিসিসিআই প্রেসিডেন্ট ও এক্সট্রা কী করবে কারণ ও সবসময় ওর থেকে আমরা সবসময় একটা এক্সট্রা জিনিস পাই এবং সেটা পেয়ে এসছি বলেই আমাদের কিন্তু আশা আকাঙ্ক্ষাটা আরও বেড়ে গেছে স্নেহাশিস তুমি ছিলে ওর দাদা তারপরে কখন এই ভাইটা তোমার আদরের ভাইটা চেঞ্জ হয়ে এত শক্ত হয়ে গেল মেন্টালি যে বাঙালির দাদা হয়ে গেল এই চেঞ্জটা কবে থেকে রিয়েলাইজ করলে যে ভাই অ্যাকচুয়ালি দাদা হয়ে গেছে শুধু ফ্যামিলির নয় বা অ্যাকচুয়ালি বাঙালিদের দাদা হয়ে গেছে অ্যাকচুয়ালি এটা আমিও আমিও তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ইভেন আই ডোন্ট নো কিন্তু একটা জিনিস ছিল যে সবসময় ও মেন্টালি অনেক অনেক স্ট্রং ছিল কারণ অনেক ক্ষেত্রে আমার মনে পড়ে যখন আমরা একসঙ্গে খেলেছি সাপোজ হয়তো আমি একটু ব্যাড প্যাচ দিয়ে যাচ্ছি সে বাড়ি টু শেয়ার উইথ যেহেতু আমি ওর রুমমেট ছিল আমি ওকে জিজ্ঞেস করতাম মহারাজ কী হবে ওয়াট ইজ স্ট্রং বলে চিন্তা করিস না এভরিথিং উইল বি ওকে এরকম একটা ফেস যায় তো দিস কাইন্ড অফ ইন্সপিরেশনস যেটা একটা ভাইয়ের থেকে পাওয়ার পেয়েছি আমি আই ওয়াজ লাকি যেটা পরের সবাই পেয়েছে ক্রিকেটাররা এই জেনারেশনের ক্রিকেটাররা সবসময় ওকে ডিউ কোর্স অফ টাইমে দাদা করে দিয়েছে থ্যাংক ইউ সৌরভ একটা প্রশ্ন না করে পারছি না যে অ্যাজ এ ক্যাপ্টেন ইউ হ্যাভ অলওয়েজ বিন ভেরি ভেরি ট্রান্সপারেন্ট অ্যাজ বিসিসিআই চিফ অলসো ইউ হ্যাভ বিন ভেরি ফেয়ারলি ট্রান্সপারেন্ট কি করতে চাইছো বাট মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যে একটা রিডল বা যে একটা কনফিউশন সেটা কিন্তু তোমার প্রেসিডেন্টশিপেও কন্টিনিউ করছে যে ধোনি আদৌ খেলবে খেলবে না দ্যার ইজ নো ক্ল্যারিটি ওয়া ইজ দিস না দ্যার ইজ ক্ল্যারিটি দ্যার ইজ ক্ল্যারিটি বাট সার্টেন থিংস ক্যানট বিসাইড অন পাবলিক প্ল্যাটফর্ম দ্যার ইজ অ্যাবসলুট ক্ল্যারিটি অন এম এস ধোনি অ্যান্ড ইউল ফাইন্ড আউট উইথ টাইম এটা এটাই তো ট্রান্সপারেন্ট হলো না হলো ট্রান্সপারেন্ট বিটুইন দ্য বোর্ড অ্যান্ড এম এস অ্যান্ড দ্য সিলেক্টার্স

People believe it or people don't believe it. Uh, my life goes on. Uh, 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 I mean, I'm sure you know what transpired when I became the president. Uh, it's never easy, as you said, because it does not depend on me. Uh, but as I said, for me, life remains the same. If I get it, fine, I'll give the best shot. If I don't get it, it's fine as well. Next sequence. term I complete know, life life is about opportunities it's about what is in, in front of you and i believe one thing in life when an opportunity comes don't let it go you cannot do everything but you should know what you want and, and even if it's hard even if it's difficult there's more fun in achieving something which is difficult and hard so do it that way fantastic what a line